বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করছি আমরা আজকে যে বিষয়টি দেখাতে চলেছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমাদের ছোট সম্রাজ্যরা আমাদের তৃতীয় শ্রেণীদের সামনে পড়াশোনা করবে, তাদের জন্য আমরা একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। সেটি হলো অনুশীলন বই, এবং এখানে দেখতে পাচ্ছি বাংলা তৃতীয় শ্রেণী। তো আমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারবো সেটি হলো একটু আমরা দেখে নিই যে অনুশীলন বই এবং বাংলা তৃতীয় শ্রেণী, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার ছবি, আমার পরিচয়। তো আমার নাম, শ্রেণী, রোল নম্বর, শাখা এবং দল। তাহলে আমরা আজকে একটি বাংলা বিষয়ের উপরে অনুশীলন বই বা আপনি বাসা থেকে এই বিষয়গুলো আপনাদের ছোটো সময় থেকে সামনে দেখাতে পারবেন, বা অগ্রিম যে বিষয়গুলো আজকে আমরা দেখিতে চেষ্টা করছি সেটি এই বিষয়গুলো যে সরাসরি সামনের বছর অর্থাৎ 2025 সালে এমনটি হতে পারে, আবার কিছু কিছু পরিবর্তন আসতে পারে, আমরা একটু দেখে নিই কী কী আমাদের এখানে পার্ট রয়েছে। আমরা 9টি পার্ট দেখতে পাচ্ছি, যে ছবি দেখে লেখা এবং আমার কথা, শান্তা ও 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের কথা এবং পাখিদের কথা, কুজবুড়ির গল্প, আমার পণ, এবং দেখতে পাচ্ছি রাজা ও তার তিন কন্যা, এবং শেষ যে বিষয়টি সেটি হলো আমাদের গ্রাম। তো এগুলোই যে সরাসরি নতুন বছরে এই ধরনের পার্টগুলো থাকবে এমনটি নাও হতে পারে, তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার। আসলে এই বিষয়গুলো নতুন বই হিসেবে থাকতেও পারে, আবার আমাদের যে নতুন বছরের যে নতুন নতুন কার্যক্রম সেই বিষয়গুলোকেও সামনে প্রাধান্য দিতে পারে। তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে বিগত বছরের এবং বর্তমান সময়ের বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো হাতে পেয়েছি সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার, যাতে করে আপনারা বাসায় থেকে এই ধরনের বিষয়গুলো জানতে পারেন এবং আপনারা আপনাদের ছোটো সময়ের জন্য এই বিষয়গুলো সহযোগিতা করতে পারেন। দেখছিলাম ছবি দেখি, ছবি নিয়ে ভাবি ও লিখি। আচ্ছা, এখানে তিনটে ছবির ব্যবহার দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমার কথা পড়ি, আমি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠি, দাঁত মাজি, মা বাবার কথা শুনি, এই ধরনের এর সাথে আমরা আরও যে বাক্যগুলো দেখতে পাচ্ছি, শিক্ষকদের আদেশ মেনে চলি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তবর্ণ, তার সঙ্গে আমরা ভেঙে নেওয়ার বিষয়, তারপরে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকের শব্দের সঙ্গে দাগ টেনে মিলে। তো আমরা আমাদের ছোটো সময়ের এই বিষয়গুলো সুন্দরভাবে বাসা থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, এবং আমার কথা পড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এর সাথে আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকবো। তো এখানে দেখতে পাচ্ছি যে শান্তা ও 21শে ফেব্রুয়ারি এই ধরনের একটি পার্ট এখানে দেখতে পাচ্ছি। 21শে ফেব্রুয়ারি সকালবেলা শান্তা বাবার সঙ্গে শহীদ মিনারে যাবে, ফুল নিয়েছে, শহীদ মিনারে ফুল দিবে। তো এই বিষয়গুলোর উপরে আমরা দেখতে পাচ্ছি যুক্তবর্ণের ব্যবহার রয়েছে, উত্তর লিখি, তো আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা চিত্রের সাহায্যে এই বিষয়টি সুন্দরভাবে দেখতে পেলাম, এবং আমরা এইভাবে আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে বাসা থেকে যেন তারা এগুলো বুঝতে পারে অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটি পাঠ, এর সঙ্গে আমরা পৃষ্ঠা চারে দেখতে পাচ্ছি ভাষা শহীদদের কথা, পড়ি ও নতুন শব্দের নিচে পেন্সিল দিয়ে দাগ দেই। তো ফাল্গুন মাস 1952 সাল, 21শে ফেব্রুয়ারি, গাছ পাতা পড়েছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে। তো এখান থেকে আমরা একটি পার্ট দেখতে পাচ্ছি, এবং মিছিল বের হলো, পুলিশ গুলি করলো, গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে, তারা আমাদের ভাষা শহীদ। আচ্ছা, তো এর সাথে আমরা দেখতে পাচ্ছি শব্দগুলোর অর্থ জেনে নিই, এর সাথে বাম ডান। তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি যে শব্দের পাশাপাশি বিপরীত শব্দ লিখি, নতুন, জীবন, জানা, অনেক, এবং এর সাথে দেখতে পাচ্ছি শব্দ দিয়ে বাক্য তৈরি করে লিখি ও পড়ি, এবং প্রশ্নের উত্তর লিখি ও পড়ি। তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের বাসা থেকে জানানোর চেষ্টা করব, এবং আপনাদের ছোটো সময়ের যদি বই যে ধরনের হতে পারে সেই বিষয়গুলো তো আমরা সামনে আরও তুলে ধরার চেষ্টা করব, যদি আরও কোনো পরিবর্তন হয়ে থাকে। এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, যাতে করে আপনার বাসা থেকে এইগুলো বিষয়ের উপরে আপনাদের ছোটো সময়ের সহযোগিতা করতে পারেন। তারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা যেহেতু করবে, সেহেতু আমরা আমাদের ছোটো সময়ের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সৃজনশীল বিষয়গুলো শেখাতে পারি। তো দেখতে পাচ্ছি যে আবুল বরকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই দিন তিনি যোগ দিয়েছিলেন মিছিলে, পুলিশ মিছিলে গুলি করলো, গুলি এসে লাগলো তার গায়ে, বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, রাতে তিনি মারা গেলেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন শব্দগুলো লিখি ও পড়ি, প্রশ্নের উত্তর লিখি ও পড়ি, সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাঠের অংশটি দেখে দেখে লিখি। তাহলে এখানে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের যে পাঠটি দেখতে পেলাম সেভাবে আমরা আমাদের ছোটো সময়ের বাসা থেকে সুন্দরভাবে আপনাদের সহযোগিতা যেন তারা জানতে পারে এবং বুঝতে পারে, এই জন্য আমরা অবশ্যই এই ধরনের বিষয়গুলো তাদেরকে বেশি বেশি করে শেখাতে পারি। এবং আমরা
আমাদের হাতে আরও যে বিষয়গুলো সামনে আসতে চলেছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা আপনার ছোটো সময়ের বাসা থেকে এই ধরনের বিষয়গুলো জানাতে পারেন। তো চলে যাবো আমরা আরেকটি পার্টে এবং আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। দেখতে পাচ্ছি পরি ও নতুন শব্দের নিচে আমাদের পেন্সিল দিয়ে দাগ দেওয়ার কথা বলা হয়েছে। আব্দুল জব্বার ময়মনসিংহের গফুরগাঁওয়ে তার বাড়ি এবং গরিব পরিবারের সন্তান, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরেক শহীদের নাম আব্দুস সালাম, ফেনী জেলায় তার বাড়ি, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে বিপরীত শব্দ জেনে নেই ও পাশের শব্দের সাথে বিপরীত শব্দ লিখি। দেখতে পাচ্ছি গরিব ধনী অসুস্থ সুস্থ সম্মান অসম্মান, এবং এখানে দেখতে পাচ্ছি শব্দ এবং তার সঙ্গে আমরা আমাদের ছোটো সময়দের এই শব্দের পাশাপাশি খালি জায়গায় শব্দ ও অর্থ লিখি। আচ্ছা, রয়েছে এখানে আমাদের শব্দ অর্থ শব্দ অর্থ, এবং নিচে রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, যেমন প্রয়োজনে তারা ড্যাশ দিবে, তরুণেরা সবাই ড্যাশ বেরিয়েছে, টকবগের তরুণরা ড্যাশ, বাংলা আমার ড্যাশ, আবুল বরকত একজন ড্যাশ, প্রশ্ন উত্তর লিখি ও পড়ি। তো এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আরও যে প্রশ্নগুলো রয়েছে, পাকিস্তান সরকার কী চেয়েছিল, আব্দুল সালামের বাড়ি কোথায়, ছবি দেখে তিনটি বাক্য লিখি। খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে এখানে আমাদের তুলে ধরা হয়েছে এবং পৃষ্ঠা দশে আমরা এটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা পুরো বইটিকে আজকে কেন্দ্র করে, তাদের যেহেতু সৃজনশীল বা এই ধরনের কাঠামোবদ্ধ বিষয়গুলো থাকতে পারে, আমরা আবারও বলছি বইটি সরাসরি আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলোকে সংগ্রহ করেছি। আমরা নতুন বিষয়ের উপরে যদি কোনো কিছু আপডেট হয়ে থাকে সামনে, সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এই এর আগে যেহেতু বিভিন্ন সময় আমাদের বইয়ের পরিবর্তন হয়েছে, সেই সময় বইগুলো আসলে পরিবর্তন হতে চেয়েও বা পরিবর্তন করাতে গিয়েও কিন্তু পারেনি, সেহেতু আমাদের এই বছর সামনের বছর হতে পারে 2025 শিক্ষাবর্ষে, সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি নতুন অধ্যায়, সেটি হলো পাখিদের কথা। পরি ও নতুন শব্দের নিচে পেন্সিল দিয়ে দাগ দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোকিল তার সঙ্গে টিয়া, এবং আমরা কিছু নতুন বিষয় জানবো পাখি সম্পর্কে। তো এর সাথে আমরা এখান থেকে কিছু কিছু নতুন বিষয় আরও জানবো, যেমন শব্দগুলোর অর্থ জেনে নেই ও নিচের খালি জায়গায় লিখি, যেমন প্রতিবেশী প্রতিবেশী পোচ এবং পোচ। আচ্ছা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, যেমন জাহেদ আমাদের ড্যাশ, আমাদের ড্যাশ পাখি কোকিল, কোকিলের আছে ড্যাশ লেজ, এবং কোকিলের রং কী, এই ধরনের আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। যে আরও প্রশ্ন রয়েছে, টিয়া কোন রঙের পাখি, কোন পাখি মানুষের সেখানে কথা বলতে পারে, যে বিষয়গুলো আমাদের বর্তমান সময় কিন্তু এখন নেই, বিভিন্ন সময় বইগুলোর পরিবর্তন হয়েছে। তো আপনার ছোট্ট সম্মানের আপনার দায়িত্ব আপনার বাসা থেকে আমাদের সিলেবাসগুলো যেমনই পরিবর্তন হোক না কেন, বইগুলো যেমনই পরিবর্তন হোক না কেন, পূর্বের কিছু কিছু পার্ট আমাদের অনেক আমাদের ছোট সম্মানের জন্য ফলপ্রসূ ছিল, সেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে এগুলো কালেক্ট করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, রয়েছে আমাদের যুক্তবর্ণ চার এবং পাঁচে, এর পাশাপাশি আমরা আমাদের ছোটো সম্মানের ভেঙে নিয়ে শব্দ এবং বাক্যের প্রয়োগ শেখানো যে বিষয় সেটি শেখাতে পারি। এরপরে আবারও রয়েছে কিছু পাখির বিষয়, যেহেতু পাখির অধ্যায় চলছে, এবং এখানে দেখতে পাচ্ছি দোয়েল তার সঙ্গে আমাদের মাছরাঙ্গা। তো পাখিগুলোর প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে কিন্তু আমাদের বর্ণনা দেওয়া রয়েছে, তো আমরা এই বিষয়গুলো থেকে আমাদের ছোটো সম্মানের যে সৃজনশীল আকারে যেগুলো জানাতে পারি সেগুলো হলো তাদের বিভিন্নভাবে বিভিন্ন পাখির সম্পর্কে অনুচ্ছেদ বা রচনার সম্পর্কে আমরা তাদেরকে অবশ্যই বেশি বেশি করে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। এবং চিত্রগুলো দেখতে পাচ্ছি, আপনার যদি মনে হয় এই ধরনের বিষয়গুলো বা আপনারা সরাসরি এই বিষয়গুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে যে ভাবে আপনারা প্রিন্ট করে বাসা থেকে বইগুলো তৈরি করতে পারবেন আমরা দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি ছয় নম্বরে এবং সাত নম্বরে এবং আট নম্বরে, সুন্দর সুন্দর বিষয় দেওয়া রয়েছে। খালি জায়গায় আমাদের শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে, উত্তর লিখি, এখানে আমরা দেখতে পাচ্ছি সাত নম্বরে এবং আট নম্বরে বাক্যগুলো পড়ি, ঠিক জায়গায় দাঁড়ি ও আমরা যে বিষয়টি জানি সেটি হলো প্রশ্ন চিহ্ন বসাই। তো আমরা জানি যে বিরাম চিহ্নর যে বিষয় সেখানে এখানে বেশ কয়েকটি বিষয় দেওয়া রয়েছে, যেমন এখানে তোমার নাম কী প্রশ্নবোধক, আমি অনেক পাখি দেখেছি দাঁড়ি, তুমি কী কী পাখি দেখেছো প্রশ্নবোধক। তো এইভাবে আমরা আমাদের ছোটো সময়দের ওই বিরাম চিহ্নের প্রয়োগের পাশাপাশি ছবি দেখে পাখি সম্পর্কে দুটি করে বাক্য লিখি। আমি কিন্তু আগেও বলেছি যে আমাদের এই পার্টটি আসলে আমরা যেভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি খুব সুন্দরভাবে দেখুন আপনারা, আমরা এর আগে যা বলেছি যে বিভিন্ন পাখি সম্পর্কে আমাদের ছোটো সময়ের জন্য জানতে পারে এবং অনুচ্ছেদ হিসাবে তারা যেন বা রচনা হিসেবে যেন তারা পড়তে পারে জানতে পারে, এই জন্য দেখুন এখানে একটি পার্ট রয়েছে, সেটি হলো ছবি দেখি এবং পাখি সম্পর্কে দুটি করে বাক্য লিখি। তো এখানে বিভিন্ন ধরনের পাখিগুলো রয়েছে, পাখিগুলোর চিত্র তারা দেখবে এবং তারা এইভাবে আমরা
তাদের মূল্যায়নগুলো নিতে পারি, যেমন নাম, শ্রেণী, রোল নম্বর এবং শাখা, শব্দগুলোর অর্থ লিখি। থমথমে, রাষ্ট্রভাষা, প্রতিবেশী, পোচ এবং আমরা এর সঙ্গে দেখতে পাচ্ছি শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি এবং এখানে মিছিল, শক্ত, পলক, ভাষাসহিত, জীবন এবং যুক্তবর্ণ হিসেবে রয়েছে। তার মানে আপনাদের ছোট সময়ীদের এক একটি বিষয়ের উপরে বা কয়েকটি পার্টকে কেন্দ্র করে মূল্যায়নের পর্ব কিন্তু এখানে রাখা হয়েছে, যা কিনা আমরা আমাদের ছোট সময়ীদের বিভিন্ন সময় কিন্তু এগুলো আসলে এই ধরনের বিষয়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল কিন্তু আসলে বিভিন্ন কারণে এগুলো হয়নি। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে ধরনের অবকাঠামো বা যে কোনো ধরনের প্রশ্নপত্রের নমুনা অনুযায়ী আমাদের সামনে আমাদের ছোটো সময়ীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তো নতুন বছর, হয়তোবা নতুন কিছু বিষয় আসবে, নতুবা কিছু কিছু পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এর আগের বিভিন্ন সময় যেগুলো সংস্কারের প্রয়োজন ছিল সেগুলো দেখে দেওয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নগুলোর উত্তর লিখি এবং যুক্তবর্ণ তো আমাদের এর আগে দেখানোর চেষ্টা করেছি, তার সঙ্গে আমাদের এখানে রয়েছে কুজবুড়ির গল্প। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়ীরা যারা আমাদের এই 2024 শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণীতে ছিল, যারা চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে, তারা কিন্তু এই বিষয়গুলো পায়নি, যা কিনা আমরা আমার ছোটো সময়েরা যারা 2025 শিক্ষাবর্ষে থাকছে। তো আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করার অর্থ হলো যে বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন বিষয়গুলো আপনার ছোটো সময়দেরকে সৃজনশীল বা কাঠামোগত বিষয়গুলো দিতে চান। তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এই ধরনের একটি বিষয় সুন্দরভাবে দেওয়ার এবং তারা যেন এই বিষয়গুলোর উপরে বেশি বেশি করে পড়তে পারে এবং জানতে পারে। এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হলো যুক্তবর্ণ চিনে নেই এবং যুক্তবর্ণগুলো ভেঙে লিখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃষ্ঠা 21 পর্যন্ত আমরা চলে এসেছি, আমরা প্রায় আরও আমাদের 8 মিনিট লাগবে আমাদের ভিডিওটি সম্পূর্ণ করতে। আশা করছি আমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। এবং এখানে দেখতে পাচ্ছি যে যুক্তবর্ণগুলো চিনে নেই এবং এর সঙ্গে আবার নিচে আরও রয়েছে যুক্তবর্ণগুলো ভেঙে লিখি। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়ীদের বাসা থেকে এবং এই বইগুলোতে যে বইটি আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি কত সুন্দরভাবে বেশি বেশি করে অনুশীলনমূলক কিন্তু আমাদের কাজও এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি প্রশ্নগুলো উত্তর লিখি ও পড়ি। কুজবুড়ির কুকুর তিনটি নাম কি কি এবং বুড়ি কোথায় যাচ্ছিলেন এবং বুড়ি শিয়ালকে কি বললেন, বুড়ি বাঘকে কি বললেন, নাতনি বুড়ির জন্য কি ব্যবস্থা করেছিল, বুড়ি কিভাবে বাঘের থেকে বাঁচলেন। এই বিষয়গুলো তো থাকছে 22 পৃষ্ঠায় এবং আমরা আরও অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন পূর্বের নিয়ে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বরের ঠিক উত্তরটি বাছাই করে লিখি। এখানে দেখতে পাচ্ছি ক, খ, গ। এভাবে আমাদের ছোটো সময়ীদের প্রশ্নের যে কাঠামো বা প্রশ্নের যে ধরন এই বিষয়গুলোর উপরেও কিন্তু প্রত্যেকটি অনুশীলনমূলক কাজের শেষে কিন্তু আমরা একটি করে এর আগেও দেখলাম যে মূল্যায়ন নির্দেশক হিসেবেও কিন্তু আমরা পেয়েছি একটি মূল্যায়ন এবং পর্ব এক। এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখে দেওয়ার। এর সঙ্গে আমরা আমাদের ছোটো সময়ীদের পূর্বে আরও যে ছড়াগুলো ছিল বা বিভিন্ন যে রচনা বা বিভিন্ন যে অনুচ্ছেদগুলো ছিল সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা একটি পেয়েছি যে আমার পণ। তো এই কবিতাটি আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা ছোটোবেলা থেকে খুব সুন্দরভাবে আমরাও শিখেছি, আমাদের ছোটো সময়রাও যেন তারা জানতে পারে এবং এই বিষয়গুলো কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে বা আমরা কিন্তু আমাদের ছোটো সময়দেরকে এগুলো জানাতে পারছি না যেহেতু বইয়ে বা পাঠ্য বইয়ে এগুলো বিষয় থাকছে না। তো আমরা চেষ্টা করছি এই বিষয়টি সুন্দরভাবে দেখে দেওয়ার। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো এই যে কবিতাগুলো এই ধরনের পার্টগুলো থেকে আমাদের ছোটো সময় এখান থেকে কী কী জানবে সেই বিষয়গুলোর উপরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দগুলোর অর্থ জেনে নেই ও খালি ঘরে শব্দ অর্থ লিখি। দেখতে পাচ্ছি গুরুজন, মিলেমিশি এবং হেলা এবং এখানে দেখতে পাচ্ছি ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করার যে বিষয় সেটি এবং প্রশ্নের উত্তর লিখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সারাদিন আমি কীভাবে চলবো, কারা গুরুজন, কাদের আমরা ভালোবাসবো। তো এই বিষয়গুলো যদিও আমরা দেখেছি 24 শিক্ষাবর্ষে কিছু কিছু পুরনো অধ্যায়গুলো রয়েছে কিন্তু আমরা দেখেছি যে নতুনকে বরণ করতে গিয়ে, নতুন বছরকে বরণ করতে গিয়ে কিছু কিছু পুরনো যে বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু আসলে না দিয়ে আমাদের ছোটো সময়ীদের বিভিন্ন বিষয়গুলো থেকে কিন্তু তাদেরকে পিছিয়ে ফেলার যে বিষয় সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। 4 নম্বরে দেখতে পাচ্ছি পরের চরণটি লিখি এবং গুরুজন সম্পর্কে একটি করে বাক্য লিখি, মা, বাবা, শিক্ষক। এবং এখানে আমরা যে আমাদের ছোটো সময়ীদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো বিষয় একটি এক একটি পার্টের শেষে কিন্তু অনুশীলনমূলক কাজও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পড়ি ও নতুন শব্দের নিচে পেন্সিল দিয়ে দাগ দিই, সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। এই পার্টটিকে কেন্দ্র করে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন শব্দগুলো লিখি ও পড়ি। এই যেইটুকুন আমাদের কবিতার লাইনগুলো এখানে দেওয়া রয়েছে 3 এবং 3, 6 লাইনকে কেন্দ্র করে কিন্তু এখানে আরও কিছু রয়েছে, যেমন আমাদের ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
এবং আমরা ড্যাশ শেষ করে খেলতে যাই, কাজে ড্যাশ দেওয়া উচিত নয় এবং ড্যাশ মিথ্যা বলবো না, কাউকে ড্যাশ করবো না। আচ্ছা, এর সাথে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তর লিখি, পড়ার সময় আমরা কি করব, কোন কথা আমি বলবো না, অন্যের দুঃখে আমরা কি করব এবং সকালে উঠে আমি মনে মনে কি ভাবি সে সম্পর্কে তিনটি বাক্য লিখি। এবং সুন্দর একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো কবিতার চারটি লাইন লিখি ও পড়ি। তো আমরা আমাদের ছোট সমিতির জন্য আজকের এই আলোচনাটি খুব সুন্দরভাবে দেখব এবং আমরা আমাদের ছোট সমিতির উপরে প্রয়োগ করার চেষ্টা করব। সামনের বছরে কোন বই বা কেমন ধরনের বই আসতে চলেছে সেটি আমরা আগে বলেছি যে আমরা সে ধরনের বিষয় এখনও দেখতে পাইনি। তো আমরা যদি এরকম কিছু এসে থাকে আমরা আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। অধ্যায় রয়েছে রাজা ও তার তিন কন্যা, পৃষ্ঠা আমাদের 29। এখানে আমরা সুন্দরভাবে একটি গল্প দেখতে পাবো এবং এই গল্পটি আমাদের ছোট শ্রমিকরা অনেক সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে যদি আপনি বলে থাকেন এবং তাদেরকে যদি এই আরও বেশি করে তাদেরকে বিভিন্ন ধরনের দক্ষতা যদি তাদের যাচাই করতে চান, অবশ্যই তাদেরকে আমরা রিডিংয়ের উপরে জোর দেওয়ার চেষ্টা করব এবং পড়া এবং বলার যে বিষয় সেটি যেন আমরা আমাদের ছোট শ্রমিকদের নিশ্চিত করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি পার্ট, সেটি হলো যে আমাদের পৃষ্ঠা 30-এ এবং আমরা ওই পার্টটিকে কেন্দ্র করে এখানে শেষের অংশ দেওয়া রয়েছে এবং এখানে আমাদের গল্পটি সুন্দরভাবে আমরা আমাদের ছোট শ্রমিকদের সামনে উপস্থাপন করব যেন তারা সুন্দরভাবে আপনার সামনে বলতে পারে এবং কেউ যদি এসে কোনো গল্প তাদেরকে বলতে বলে তারা যেন এই ধরনের গল্পগুলো বলতে পারে এবং আমরা চেষ্টা করব তারা যেন নিজের ইচ্ছে মতো বিভিন্নভাবে তারা যেন গুছিয়ে গুছিয়ে গল্পও বলতে পারে এবং আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। চেষ্টা করছিলাম আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের সামনে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের নতুন এই বই থেকে বা আমাদের যে বিষয়গুলো না দেখালেই নয়, যে বিষয়গুলো আমাদের পূর্বের বা বর্তমান সময়কে কেন্দ্র করে আমাদের সংযোজন করা হয়েছে, তো আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে এই ধরনের বিষয়গুলোকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছিলাম যে তৃতীয় শ্রেণীতে যেন আমাদের ছোট শ্রমিকরা বেশি বেশি করে আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে, বেশি বেশি করে যেন তারা সৃজনশীলতায় যেন আমাদের সামনের দিকে এগিয়ে যায়। তো এই পার্টটি এখানে শেষ হচ্ছে, আমাদের এর সঙ্গে অনুশীলনমূলক কিছু কাজও আবার দেওয়া রয়েছে। আমরা 1, 2, 3 দেখলাম, এখানে 4 থেকে আবার 5 পর্যন্ত দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি বিপরীত শব্দ এবং আমাদের ডান পাশে শব্দের পাশে বিপরীত শব্দ লিখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক পাশে বাম পাশে হলো আমাদের বিপরীত শব্দ দেয়াই রয়েছে, আবার ডান পাশে কিছু শব্দ এবং তার সঙ্গে বিপরীত শব্দ লিখতে বলার কথা বলা হয়েছে, যেমন প্রশ্ন, বিষাদ, আনন্দ, দিন। তাহলে আমরা এই বিপরীত শব্দগুলো তাদেরকে জানাবো, এর সঙ্গে সঠিক যে উত্তর দেওয়া ছিল সেটি সেখানে ক, খ, গ পর্যন্ত ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ এবং ঙ পর্যন্ত। 6 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা দেখতে পাচ্ছি রাজার তিন কন্যার নাম কী কী, বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল, পারুরের রান্না করা খাবার বিষাদ হয়েছিল কেন, মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল, রাজ্যে আবার সুগেল কেন। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সমিতির সুন্দরভাবে শেখানোর এবং যে বোঝানোর বিষয় সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি কবিতা, আমাদের গ্রাম। তো বন্দে আলী মিয়া, আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর। তো এই ধরনের একটি আমরা কবিতা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং পুরো বিষয়টি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সমিতিকে জানানোর চেষ্টা করব। পৃষ্ঠা 35 নিয়ে কাজ করছি, আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করছিলাম আপনাদের ছোটো সমিতি যারা আমাদের সামনে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো সমিতির জন্য আজকের এই বিষয়টি রেখেছি। এবং আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কবিতার মূল কথা পড়ি, আমাদের গ্রাম খুবই সুন্দর, ঘরগুলো ছোটো ছোটো, গ্রামের সব মানুষই আমাদের আপন, গ্রামে অনেকগুলো পাড়া থাকে, সবাই আমরা ভাই বোনের মতো। তো এই মূল ভাব বা মূল কথাগুলো শুধুভাবে আমাদের ছোটো সমিতির কবিতাটি পড়িয়ে তাদের এখান থেকে একটু আলোচনা করে নিয়ে তারপরে শব্দ জেনে নেই এই বিষয়টি এবং লিখি, দেখতে পাচ্ছি পাঠশালা, কভু, ডরি, আপন। তো এইগুলোই আবার ডান পাশে সুন্দরভাবে তারা লিখবে এবং এর সাথে আমরা সেখানে দেখতে পেলাম তিনটি বিষয়, এখানে রয়েছে 4 এবং 5। 4-এ রয়েছে কবিতার মূল কথা পড়ে প্রশ্ন উত্তরগুলো লিখি, যেমন আমাদের গ্রামের ঘরগুলো কেমন, গ্রামে কী কী জিনিস আছে, আমাদের গুরুজন কারা, আমাদের গ্রাম মায়ের মতো কেন। 5, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ এবং ঙ পর্যন্ত আমাদের 5টি বিষয় দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা 1, 2, 3, 4, 5 দেখলাম, এখানে রয়েছে 6 নম্বরে কবিতার পরের চরণটি বলি ও লিখি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর, ড্যাশ পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, ড্যাশ সকালে সোনার রবি পূব দিকে ওঠে, ড্যাশ। এবং সুন্দরভাবে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি গ্রাম নিয়ে কয়েকটি বাক্য লিখি।
তো আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি এবং আমরা এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা লাস্ট পার্টে চলে এসেছি এবং এর সাথে আমাদের আরও যে প্রসঙ্গগুলো থাকতে চলেছে সেগুলো হলো যে এখানে এর আগে আমরা মূল্যায়ন কিন্তু দেখেছি পর্ব এক, এখানে মূল্যায়ন পর্ব দুই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল্যায়ন পর্ব দুয়ে নাম, শ্রেণী, রোল নং এবং শাখা পূর্বের ন্যায় রয়েছে এবং শব্দগুলোর অর্থ লিখি। তো আমরা চেষ্টা করব আমাদের ছোটো সময়তে এইভাবে বিভিন্নভাবে তাদেরকে মূল্যায়নগুলো নেয়ার এবং এখানে দেখতে পাচ্ছি যে দুই নম্বরের নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। তো আমরা এইভাবে আমাদের ছোটো সময়তে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং কয়েকটি পার্ট থেকে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মূল্যায়নগুলো নেওয়ার চেষ্টা করা হয়েছে বা নিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে তিন নম্বর যুক্তবর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি। এখানে দেখতে পাচ্ছি উয়ে গ চয় ছ, এর সাথে আমাদের রয়েছে প্রশ্নের উত্তর লিখি। তো দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলোর উত্তর লিখি এই ধরনের আমরা চারটি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আরও বেশ কিছু বিষয় রয়েছে, অল্প সময়ের মধ্যে শেষ করব, হয়তো বা আর দুই এক মিনিটের মধ্যে আমাদের আজকে ভিডিওটি শেষ হবে। আমরা বরাবরের মতো চেষ্টা করব যারা আমাদের সামনে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে যেন আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং আমরা প্রত্যেকটি বিষয় সামনে আরও তুলে ধরার চেষ্টা করব। যারা আমাদের তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে তাদের জন্য বিভিন্ন বিষয়ের উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদের আজকে ভিডিও দেখছেন, যারা আমাদের পূর্বের চ্যানেলটির সঙ্গে ছিলেন, আপনারা জানেন যে আমরা দ্বিতীয় শ্রেণীতে আপনাদেরকে কীভাবে সহযোগিতা করেছি এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অনেক আমাদের সহযোগিতা করেছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বরে রয়েছে গ্রাম নিয়ে কয়েকটি বাক্য লিখি এবং ছয় নম্বরে রয়েছে আমার পণ কবিতাটি লিখি। তাহলে আমরা আমাদের ছোটো শ্রেণীদের এইভাবে মূল্যায়নগুলো নেওয়ার চেষ্টা করব এবং বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা তৃতীয় শ্রেণীতে পূর্ণাঙ্গ যে তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি বই রয়েছে সেগুলোর উপরে যেন তারা আপডেট পেয়ে যায়। আমরা চেষ্টা করছিলাম অনুশীলন বই বাংলা তৃতীয় শ্রেণী থেকে আজকের একটি প্রায় আমরা আজকে 22 মিনিটের উপরে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ধৈর্য সহকারে প্রথম থেকে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করব 2025 খ্রিস্টাব্দে নতুন নতুন বিষয় দেখে দেওয়ার। আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।